হাইকোর্টে ফের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে উপস্থিত পর্ষদ সভাপতি গৌতম পালকে পূর্বসূরি মানিক ভট্টাচার্যের পদাঙ্ক অনুসরণ না করার পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মন্তব্য, মানিক ভট্টাচার্যের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন না। 2014 সালে টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মেনে শুক্রবার আদালতে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। তিনি জানান, আগামী 30 এপ্রিলের মধ্যে 2014 টেটের শংসাপত্র দিয়ে দেওয়া হবে। পর্ষদ সভাপতির থেকে এমন কথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষোভ উগড়ে দেন। ভর্ৎসনা শুনে বলেন, আমার নির্দেশ চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীর পিছনে 30 লক্ষ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই দেওয়া হয়। এদিকে প্রাথমিক দুর্নীতির তদন্তে হাইকোর্ট গঠিত সিটের এসপি পদমর্যাদার সদস্য ধরমবীর সিং স্বেচ্ছাবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তদন্তকারী ধরমবীর সিংকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। আধিকারিকের স্বেচ্ছাবসরের বিষয়টি বিচারপতি গঙ্গোপাধ্যায় দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি সিবিআইয়ের সিটে কয়েকজন বাঙালি অফিসার রাখার ভাবনার কথা জানান তিনি। নিউজ টাইমস।